গুঁড়া দুধ কি স্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই গুঁড়া দুধ স্বাস্থ্যের জন্য উপকার নাকি ক্ষতিকর। সাধারণত দুগ্ধজাত খাদ্য উপাদানের মাঝে গুঁড়া দুধ তৈরি করা হয়। এটি তরল দুধকে বাষ্পীভূত করার মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। যেহেতু তরল দুধের মেয়াদ খুব অল্প দিনের হয়ে থাকে, সেহেতু বেশিরভাগ মানুষ তরল দুধের পরিবর্তে গুঁড়ো দুধকে তার ব্যবহারের জন্য বেছে নেন। একই সাথে ব্যবহার এবং সংরক্ষণের ক্ষেত্রে দারুণ উপযোগী বলেও অনেকে গুঁড়ো দুধ ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন। মিষ্টি জাতীয় যে কোনো খাবার তৈরিতে গুঁড়া দুধ তার খাবারের স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়, যার জন্য এই গুঁড়া দুধ আমাদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই এমন আছেন যারা তরল দুধের পরিবর্তে গুঁড়া দুধ পান করতে পছন্দ করেন, কারণ তাদের ধারণা রয়েছে যে তরল দুধের থেকে গুঁড়া দুধ বেশি পরিমাণে পুষ্টিকর। যদিও তরল দুধের মতো সকল পুষ্টি উপাদান গুঁড়া দুধে বিদ্যমান, তবুও গুঁড়া দুধে বেশ কিছু সমস্যাও রয়েছে। গুঁড়া দুধে রয়েছে উচ্চ কোলেস্ট্রল এবং চিনি, একই সাথে সঠিকভাবে সংরক্ষণের অভাবে এটি খেলে সংক্রামিত হতে পারে বিভিন্ন ব্যাকটেরিয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এবার এই গুঁড়া দুধের ব্যাপারে বেশ কিছু তথ্য জেনে নেই। তার আগে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান যে কারা কারা এই গুঁড়া দুধ খেতে পছন্দ করেন। গুঁড়া দুধে অক্সিডাইজড কোলেস্ট্রল থাকে, এটা সত্যি কথা। গুঁড়া দুধে রয়েছে অক্সিডাইজড কোলেস্ট্রল। অক্সিডাইজড কোলেস্ট্রল হলো মোমের মতো এক ধরনের পদার্থ, যেটি নালীর দেয়ালে আটকে থাকে, যার ফলে আমাদের রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয় ধীরে ধীরে। প্রাকৃতিক তরল দুধের মতো উপাদান গুঁড়া দুধ তৈরি করার জন্য ব্যবহৃত হয় বিভিন্ন কৃত্রিম উপাদান, যেটি থেকে তৈরি হতে পারে আমাদের হৃদযন্ত্রের বিভিন্ন ধরনের সমস্যা। এবার আসুন জেনে নিই এর পুষ্টিগুণ এবং স্বাদ নিয়ে। বিভিন্ন গবেষণা মতে তরল দুধের স্থান খুব সহজেই দখল করে নিয়েছে এই গুঁড়া দুধ, কারণ এতে রয়েছে একই ধরনের ভিটামিন সমূহ। এর পাশাপাশি গুঁড়া দুধের দ্বারা খুব সহজেই তৈরি করা যায় যে কোনো ধরনের খাদ্য উপাদান, তবে স্বাদের ক্ষেত্রে রয়েছে ভিন্নতা। অনেকের কাছে প্রাকৃতিক তরল দুধের সাথে গুঁড়া দুধের স্বাদ অপছন্দনীয়। সহজ কথা এটাই যে গুঁড়া দুধ কোনো দিক দিয়ে তরল দুধের চাইতে বেশি পুষ্টিকর নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে সেটি ক্ষতিকারক, যেমন অক্সিডাইজড কোলেস্ট্রল উপস্থিতির কারণে এটি আমাদের ক্ষতি করে থাকে। লো ল্যাকটোজ সমৃদ্ধ এই গুঁড়া দুধ। যারা দুধ এবং দুগ্ধজাতীয় খাদ্য গ্রহণ করতে পারেন না বা তাদের যাদের সমস্যা রয়েছে, তারা কিন্তু লো ল্যাকটোজ পাউডার মিল্ক ফর্মুলা গ্রহণ করতে পারেন। গবেষণা মতে যারা সাধারণ দুধ গ্রহণ করতে পারেন না, তাদের জন্য এই লো ল্যাকটোজ সমৃদ্ধ পাউডার মিল্ক বা দুধ একদমই নিরাপদ। এমন ধরনের দুধ সাধারণত মিলিটারি মানুষদের জন্য তৈরি করা হয় এবং যাদের দুধ খেলে সমস্যা হয় তারা এই লো ল্যাকটোজ সমৃদ্ধ দুধ খেতে পারেন। গুঁড়া দুধ ভালোভাবে দ্রবীভূত হয় না, যেহেতু অনেক গুঁড়া দুধ তৈরি করতে ভালো এবং উন্নত মানের উপাদান ব্যবহৃত হয় না, সেহেতু গুঁড়া দুধ খুব ভালোভাবে মিশে যায় না। পানি কিংবা অন্য কিছুর সাথে মেশানোর চেষ্টা করা হলেও এটি দলা পাকিয়ে কিছু অংশ থেকে যায়। এমন দুধ খাওয়ার পর পেটের সমস্যা দেখা দিতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাই বলে কি গুঁড়া দুধ খাবেন না? হ্যাঁ, অবশ্যই আপনারা নানান প্রয়োজনে গুঁড়া দুধ খেতে পারেন বা ব্যবহার করতে পারেন। তবে একটি বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেন এই গুঁড়া দুধটি ভালো ব্র্যান্ডের এবং ভালো মানের হয়ে থাকে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।